আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে, আর আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে পারবেন V3.7.1 বা V3.7.2 আপডেটে আপনারা কীভাবে কোড নেমগুলো বা শেয়ার অ্যাসেটসগুলো অ্যাড করবেন। তো আমার এখানে দেখতে পারতেছেন গেমের যে 6 নম্বর শ্রীকান্তি বাসটা আছে, তো এই বাসটা আমি কীভাবে মডিফাই করবো। এটা হচ্ছে মেইন বাস, আর এটা আর এই সাইডে যে বাসটা দেখতেছেন এটা হচ্ছে মড বাস। তো মড বাসটা মডিফাই করবো না আমরা, এই যে শ্রীকান্তি বাসটাকে কীভাবে মডিফাই করবো, আর এবং এই বাসটা মডিফাই করে বাংলাদেশি ওয়ান যে বাস বানাবো। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে এই বডির যে জিপ লিঙ্কটা আছে, তো ওই জিপ লিঙ্কটা আপনাকে ডাউনলোড করতে হবে ভিডিও ডেসক্রিপশন থেকে, যেখানে কোড নেমটা শেয়ার করা হয়েছে, আর ওই ভিডিওটা আমার এই ডেসক্রিপশনে থাকবে। আর এটা V3.7.1 প্রযোজ্য, এটা কিন্তু অন্য ভার্সনে প্রযোজ্য না। তবে টিউটোরিয়াল এখন যেটা দেখাবো এটা সব ভার্সনে আপনি কাজ করতে পারবেন যদি ওই ভার্সনে এই কোড নেমগুলো বের হয়। আর আমি এখন এটা যে বডি দিয়ে দেখাচ্ছি, অন্য ভার্সনে যদি অন্য বডি বের হয় আপনারা ঠিক এরকম নিয়মেই করতে পারবেন, হয়তো বা বডিটা আলাদা হবে। আর সবার আগে যে কথাটা, আপনারা জেড আর্কাইভারের একটা লিঙ্ক পাবেন, ওইটা পুরাতন ভার্সন, কারণ অ্যান্ড্রয়েড 11, 12, 13 কিন্তু আপনার ওবিবি দেখা যায় না। তো তাদের জন্য এই যে এই জেড আর্কাইভারটা আমার এখানে যেটা দেখতেছেন এটার একটা লিঙ্ক থাকবে। আপনারা যদি ফোনে ইনস্টল করে থাকেন প্লে স্টোর থেকে জেড আর্কাইভার, ওইটাকে আগে আনইনস্টল করে দিবেন, তারপরে ক্লিয়ার করে এটা ইনস্টল করে ভিতরে পারমিশন দিয়ে তারপরে আবার কেটে দিবেন, কেটে দিয়ে তারপরে ঢুকবেন। যেমন আমার এখানে সব কিছু পারমিশন দেওয়া, এখন জাস্ট আমি ঢুকবো। তো এটার লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। তো আমি এখন যদি ডাউনলোডে চলে যাই, তো ডাউনলোডটা হচ্ছে এই যে বডি জিপ নামে ডাউনলোড করছি, যেহেতু আমার এটার নাম বডি জিপ। তো এখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করবো এখানে, আর এখানে দেখতে পারতেছেন ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসছে। তো এখান থেকে প্রথমটা হচ্ছে ভিউ, দ্বিতীয়টা হচ্ছে এক্সট্র্যাক্ট হেয়ার, তো আমি দ্বিতীয়টায় ক্লিক করবো যেহেতু আনজিপ করতে হবে। আনজিপ করার পরে দেখতে পারতেছেন এখানে বডি নামে একটা ফাইল তৈরি হচ্ছে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ফাইল আসছে। তো এটা হচ্ছে আনজিপ হওয়ার পরে, আমি এটাকে আনজিপ করার পরে এখানে এই ফোল্ডার হয়েছে, আর ফোল্ডারের ভিতরে কিন্তু 8টা কোড নেম আছে। তো এখন আমাকে কী করতে হবে, এখান থেকে কিছু কপি করবেন না, কিছু ক্লিক করবেন না, এখান থেকে ব্যাকে আসবেন। আপনি এখান থেকে জাস্ট অ্যান্ড্রয়েডে আসবেন, অ্যান্ড্রয়েডে আসার পরে এখান থেকে আপনাকে ওবিবিতে আসতে হবে। ওবিবিতে আসার পরে যে কম মালিও বা সিমিলার আইডি, তো আমাদের গেমের যে লোগোটা দেখতে পারতেছেন, তো এখানে আসবেন। আসার পরে দেখতে পারতেছেন এখানে আপনার ওবিবিটা শো করতেছে। তো এখানে অনেকে এসে চেপে ধরেন, চেপে ধরলে কী আসে দেখেন, এখানে কিন্তু ওই অপশনটা আসবে না, আপনাকে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন ওপেন দ্বিতীয় নম্বরে ভিউ লেখা আছে, তো ভিউতে ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যাসেটসে ক্লিক করবেন, অ্যাসেটসে ফাইলের এখানে লাগাবেন না, ডাইন সাইডে ক্লিক করবেন জাস্ট, কোনো চেপে ধরবেন না, চেপে ধরলে কিন্তু আসবেন না। এখানে জাস্ট এই যে বিনেও এখানেও একটা ক্লিক করবেন, ডেটাতেও একটা ক্লিক করবেন। এখন একবারে দেখেন নিচের দিকে এখানে প্লাস আইকন আছে, তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে তিনটা জিনিস আসছে, একটা হচ্ছে ফাইল, একটা ফোল্ডার, আর একটা হচ্ছে আপনার নিচে যে প্লাস আইকনটা ছিল এখানে গুণের চিহ্নটা আসছে। তো আমি উপরেরটাই দিব, উপরের এখানে ফাইলের এটা একটা ক্লিক করব। এখন আমি যে ডাউনলোড করে আনজিপ করছি, তো এখানে যাব। তো আমার যেহেতু এটা ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোড ডট দিয়ে আমি সেভ করছিলাম ওইটা, তো আমি এটাতে একটা ক্লিক করে দেখবো যে তো এই যে দেখেন বডির যে একটা ফাইল আছে, তো নিচেরটা কিন্তু ছিল জিপ, আনজিপ করার পরে শুধু বডি নামে কিন্তু ফোল্ডার তৈরি হয়েছে। তো আমার এই ফোল্ডারে ক্লিক করতে হবে। এখানে দেখেন অনেকগুলো কোড যে আমি আনজিপ করছিলাম সেগুলোকে এক একটা করে মার্ক করবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে চেপে ধরবেন না, জাস্ট টাচ করবেন। এখন নিচে দেখেন অ্যাডে ক্লিক করবেন। তো আমি তো এটা আপনাদেরকে দেখাইলাম জাস্ট একটা বাস মডিফাই করে কীভাবে। তো আপনারা ঠিক সেম প্রসেসে আপনারা এই আপডেটে বা পরের আপডেটে, যে কোনো আপডেটে কিন্তু যে কোনো জিনিস কোড নেমগুলো বা শেয়ার অ্যাসেটসগুলো সেম প্রসেসে আপনারা অ্যাড করে নিতে পারবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে। আর এই জেড আর্কাইভার লিঙ্কটা যদি আপনার না মনে থাকে তাহলে কিন্তু আপনি ওবিবি ফাইলই দেখতে পারবেন না। আপনাকে যদি এটা পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে হবে, আর যদি জেড আর্কাইভার ইনস্টল করা থাকে ওইটাকে আগে আনইনস্টল করবেন, তারপরে ডাউনলোড করাটা ইনস্টল করে তারপরে আপনারা ভিতরে ঢুকে পারমিশন দেবেন, ওবিবিতে আসবেন, ওখানেও পারমিশন দেবেন, দেখবেন যে ভিতরে ঢুকতেছে না, তখন আপনারা কেটে দিয়ে ক্লিয়ার করবেন ফোনটা, তারপরে আবার নতুন করে ঢুকে দেখবেন যে সব কিছু কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি গেমে চলে যাই দেখাবো যে আমার কোড নেমটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই কোড নেমটা শুধুমাত্র এই বাসের ক্ষেত্রে না, আমি সব কিছুর ক্ষেত্রেই বলতেছি। তো আমি এখন গেমে ক্লিক করবো, দেখেন আমার এখানে কিন্তু শ্রীকান্তি বাসটা আনা ছিল, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু দেখতেছেন শ্রীকান্তির যে বডির যে স্ক্রিনটা ছিল ওই স্ক্রিনটা কিন্তু 1JS-এর বডির স্ক্রিনে কিন্তু চলে আসলো। এখন আপনাকে যে কাজটা করতে হবে এখন হচ্ছে আপনার এটার স্ক্রিন চেঞ্জ করতে হবে। তো এটার স্ক্রিন কই পাবেন স্ক্রিনটাও কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে গ্যারেজে যাব, গ্যারেজ থেকে এখানে দ্বিতীয় নম্বর অপশনে আসবো পেইন্টের, এখান থেকে হাই রেজুলেশনে ক্লিক করে এখান থেকে ডিভাইস গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি কোথায় যাব, আমি তো স্ক্রিনটা করছিলাম, তো পিক্সার্টের এখানে আসবো, এখান থেকে এসে তারপরে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। তো এখান থেকে স্ক্রিনটা দেখুন, স্ক্রিনটা লাগানোর পর কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশে একটা বাস হয়ে গেল।
দেখতেই পারতেছেন। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের সম্পূর্ণ বুঝে আসছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আজকে যে টিউটোরিয়ালটা দেখাইলাম তো আপনারা এই সেম প্রসেসেই সম্পূর্ণভাবে আপনারা কোড নেমগুলো, যে কোনো কোড নেম যদি ওই ভার্সনে কোড নেমগুলো হয়ে থাকে তাহলে আপনি সেই ভার্সনে অ্যাড করে নিতে পারবেন, কোনো ঝামেলা নাই। তো প্রসেসেই একটাই। তো আজকের রিভিউটি এই পর্যন্তই, তো পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।